আমাদের চ্যানেল তরফ থেকে দিদি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদেরকে সবাইকে এত পুরুলিয়াকে এত দিদি কি নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া, আমি বিবেক মাহাতো। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছেছি। তো একটা বিশেষ কারণে আপনাদের ভিডিওটা নিয়ে আসছি যে আমাদের 25 তারিখে আমাদের পুরুলিয়ার বুকে, পুরুলিয়ার লোক সংস্কৃতি জগতে একটা বিশেষ পুরস্কার নিয়ে এসছেন আমাদের পুরুলিয়ার এক মহিলা শিল্পী। তো আমরা জানি যে পুরুলিয়া আমাদের ছৌয়ের জন্য বিখ্যাত। তা ছৌ বা আমাদের লোক সংস্কৃতি লোকনৃত্য হচ্ছে ছৌ, আমাদের মানভূমের একমাত্র ছৌ ঝুমুর বা পুরুলিয়া যেসব লোক সংস্কৃতি আছে সেসব আঙ্গিকগুলি আমাদের পুরস্কার, বিভিন্ন পুরস্কার বারে বারে নিয়ে এসেছে। তো এই প্রথম আমাদের মানভূম জগতে মহিলা একজন ছৌ শিল্পী বিসমিল্লা খাঁ পুরস্কার আমাদের মানভূম তথা সমগ্র পুরুলিয়া এবং সমগ্র মানভূমবাসীকে উপহার দিয়েছেন আমাদের মহিলা ছৌ জগতের একজন বিশেষ ছৌ শিল্পী, মহিলা ছৌ শিল্পী ওস্তাদ সুনিতা মাহাতো। সুনিতা মাহাতো জিন্হেন ছৌ নৃত্য কে লিয়ে বর্ষ 2023 কে উস্তাদ বিসমিল্লা খাঁ ইউভা পুরস্কার সে সম্মানিত কিয়া যা রাহা হ্যায়। সুনিতা মাহাতো ওনার আমাদের বিসমিল্লা খাঁ পুরস্কারটা আসলে কি সেই সম্পর্কে একটু আমি কিছু বলে নি। ওস্তাদ বিসমিল্লা খাঁ ছিলেন 1916 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন সানাই বাদক এবং তিনি বিভিন্ন পুরস্কার তিনি পেয়েছিলেন, পদ্মশ্রী পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, পদ্মবিভূষণ পেয়েছিলেন এবং শেষে তিনি 2001 সালে তিনি ভারতরত্ন পুরস্কার তিনি পান। তার তিনি এমন একজন সানাই বাদক ছিলেন যখন ভারত স্বাধীন হয় সেই সময় লালকেল্লাতে তার সানাই সুরে মাতোয়ারা করে তিনি তুলেছিলেন। তারই স্মৃতির উদ্দেশ্যে একটা পুরস্কার তখন থেকে শুরু হয় বিসমিল্লা খাঁ পুরস্কার। পরে সমস্ত লোকশিল্পী বা লোক সংস্কৃতি প্রেমী বা লোকসঙ্গীতকে দেওয়া হয়েছিল। তো সেই পুরুলিয়ার বুকে প্রথম মহিলা কোনো ছৌ শিল্পী এই পুরস্কার নিয়ে এলেন। তা আজকে পুরুলিয়া স্টেশনে দিদি একটু পরে আমাদের কাছে এসে পৌঁছাবে। তো সেই দিদির সম্বর্ধনার জন্য আমরা এসেছি, আমার সুন্দরী পুরুলিয়া টিম আমরা এসেছি এবং দিদির যে অনুভূতি, যে এই পুরস্কার পাওয়ার পর অনুভূতি এবং সব ফুল টিমের কি অনুভূতি সে অনুভূতি আপনাদের সামনে তুলে ধরবো এবং দিদির সামনে দিদির সাথেও একটু কথা বলবো। চলুন এবার দিদির অপেক্ষা করা যাক, দিদি কখন আমাদের কাছে এসে পৌঁছায়। বহু প্রতীক্ষার পর দিদিকে আমরা আজকে পাইলাম এবং আমাদের পুরুলিয়ার জন্য একটা বিরাট একটা অনেক বড় একটা পুরস্কার দিদি নিয়ে এলেন। দিদি অনেক শুভেচ্ছা আমাদের আমাদের চ্যানেল তরফ থেকে দিদি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদেরকে সবাইকে এত পুরুলিয়াকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, তো কেমন লাগছে এখন পুরস্কারটা পায়? কি বলবো, যে আনন্দটা আর কোথায় রাখি, জায়গা নাই রাখা, বাকি যে মেম্বার তোমাদের কেমন এখন লাগছে এত সুন্দর একটা প্রাইজ দিদি নিয়ে এলো, কেমন ভালো লাগছে? এবং এটা তোমরা আগে আশা করেছিলে এরকম দিদি প্রাইজ আনবে বলে? মহিলা ছৌ জগতে এই প্রথম একটা কোন পুরস্কার, এত সুন্দর পুরস্কার আমাদের পুরুলিয়াতে অনেক লোক সংস্কৃতি আছে, অনেক কিছু আছে, কিন্তু মহিলা জগতে এত সুন্দর পুরস্কার একটা দিল্লি দিদিকে দিদি নিয়ে আসছেন, দিদিকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের পুরুলিয়া ছয়ের জন্য এটা সম্ভব হয়েছে এবং টিমে যারা আছেন কেমন লাগছে তোমাদের এখন দিদি পুরস্কার? ভালো লাগছে? হ্যাঁ, আসো আগে আসো, এই যে আমাদের শিল্পীরা সবাই এখন আছেন। হ্যাঁ, আসো 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 আসো, এবার কেমন লাগছে তোমাদের? কি যে বলবো দাদা, মানে মানে কি যে বলবো, ভাষাটা খুঁজে পাচ্ছি না, এতটা ফুর্তি লাগছে, এতটা আনন্দ লাগছে, মানে মানে কোনোদিন ভাবতে পারিনি যে এমন একটা জায়গায় আমাদের টিমটা আছে দাঁড়াবে, মানে এতটা ফুর্তি লাগছে, মানে যেতে পারে এমন জায়গায় যেতে পারে, এতটাই আনন্দ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর মানে কি বলবো, যে পুরুলিয়ার ঐতিহ্যটাকে বাঁচায় নাকি এত দূর যেতে পারে, আমাদের স্বপ্নটা আজ পূরণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে একদম, মানে এত হ্যাপি আমরা সেটা আর বলে বোঝাতে পারবো না সবাইকে। আর ওস্তাদ বিসমিল্লা খাঁ পুরস্কার আমি এই সম্পর্কে আগে বললাম যে ওনার উনি ছিলেন একটা বিরাট অনেক বড় একটা সানাই বাদক। এই পুরস্কারটা আমাদের পশ্চিমবঙ্গের একজনে পেয়েছেন, সেটা হচ্ছে আমাদের দিদি সুনিতা দিদি পুরস্কারটা আমাদের পুরুলিয়ার জন্য সবাইকে উপহার হিসেবে এনে দিয়েছেন।
তো পুরস্কারটা একটু আমরা দেখতে যাইব। এই দেখছেন দিদি, বিসমিল্লাহ খান পুরস্কার আমাদের নিয়ে এলেন। হ্যাঁ, এই আমরা এটা লেখা সঙ্গীত নাটক একাডেমি দ্বারা সুনীতা মাহাতো এক ছৌ নৃত্য সমূহকে বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2023 প্রদান কিয়া যেতে হয়। বিসমিল্লাহ খান পুরস্কার দিদি পাইছেন, সেটার পুরস্কারটা দিদির হাতে এখন আছে। এটা শুধু দিদির জন্যে লই, আমাদের গোটা পুরুলিয়াবাসীর জন্য, পুরো আমাদের ছৌ জগতের জন্য, সবার জন্য এই উপহারটা এনে দিলেন। দিদিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং পুরো টিম, এই যে বঙ্গাবাড়ি মাতঙ্গের ছৌ নৃত্যে পুরো মহিলা ছৌ নৃত্যে পুরো টিম, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন দিদির যে বাবা উনি আছেন, একটু আসুন। এই যে আপনার মেয়ের এত সুন্দর একটা সফলতা, এটা আপনার কেমন অনুভব হচ্ছে এখন? অনুভব তো হবে, অন্যের এটা কার না অনুভব হবে, মেয়েদের গর্বে বাবাদের গর্ব গর্ব। কেমন এখন কেমন মনে হচ্ছে যে এত সুন্দর একটা দিদি আমাদের সবার জন্য, পুরুলিয়া ছৌ জগতের জন্য বা পুরুলিয়াবাসীর জন্য, সবার জন্য এটা উপহার এনে দিয়েছেন, এখন আপনার কেমন অনুভব? এটা পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার গর্ব এটা। এবং বিশেষ করে মহিলা ছৌ টিমের যারা সদস্য, যারা মহিলা, এরা যারা মহিলা নাচ করছে, তারা আরো ভালো করুক, তারা মানে উৎসাহিত হবে, উৎসাহিত হবে, উৎসাহিত হবে। হ্যাঁ, এত সুন্দর একটা, এত বড় একটা পুরস্কার আমাদের পুরুলিয়ার মহিলারা আরো উৎসাহিত হবে। আচ্ছা, আমি আশা করি আরো মনোযোগ মনোনিবেশ করবে নাচের প্রতি, এটাই আমার আশা। আচ্ছা আচ্ছা, তো অশেষ ধন্যবাদ আপনাকে। তো ফুল টিম এখানে আছে, ইনারা দিল্লিতে প্রোগ্রামও করে আলেন দিদি সবাই সহ, এবং আমাদের উপহারটা আরেকবার দেখাতে হলো কাছের থেকে, একটু দেখা। বলো সবাই, সুনীতা দিদি কি, সুনীতা দিদি কি, সুনীতা দিদি কি, অশেষ ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, হাততালি একটা দিদির জন্য সবাই। तो शिबु रजक जी से उन्होंने शिक्षा प्राप्त की और सन 2017 से नियमित रूप से छऊ नृत्य की प्रस्तुतियां आप दे रही हैं। पश्चिम बंगाल में और झारखंड में बहुत सारे स्थानों पर जो मंच पे कार्यक्रम होते हैं, समारोह होते हैं, उनमें भी आप अपनी प्रस्तुति दे चुके हैं। और छऊ नृत्य में उत्कृष्ट प्रदर्शन के लिए सुनीता महतो जी को वर्ष 2023 के संगीत नाटक अकादमी द्वारा उस्ताद बिस्मिल्लाह खान युवा पुरस्कार से सम्मानित किया गया है। तो कलाकार तैयार है, रेडी है, तो अब ये समय है जब और अधिक कुछ इसके बारे में बात न करते हुए हम कलाकार को आमंत्रित करें, क्योंकि उसकी प्रतिभा और प्रदर्शन को देखना हम सबके लिए बहुत महत्वपूर्ण है। तो देवे सजनों, आप सबके करतल धड़ के साथ मंच पर आमंत्रित करते हैं सुनीता महतो जी, पुरुलिया छाओ की प्रस्तुति के लिए।